ওকে, তো এই লেকচারে আমরা আলোচনা করব প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন সম্পর্কে। খুব ইজি আলোচনা। প্রিপোজিশন সম্পর্কে আগের লেকচারে আলোচনা করে ফেলছি, প্রি মানে হচ্ছে আগে আর পজিশন মানে হচ্ছে স্থান। তাহলে প্রিপোজিশন কী করবে, কোনো কিছুর আগে বসবে। কার আগে বসবে? নাউনের আগে বসবে, নাউন বা নাউন ফ্রেজ এই টাইপের শব্দগুলোর আগে বসে। অবশ্যই মডিফাই করবে না, মডিফাই করবে অ্যাডজেক্টিভ, অবশ্যই মডিফাই করবে না, মডিফাই করবে অ্যাডজেক্টিভ, জাস্ট যুক্ত করবে আর কিছু না, জাস্ট যুক্ত করবে। দেখো, আই হ্যাভ এ লাভ ফর হিম, এই যে হিম প্রোনাউন, মানে এখানে আমরা প্রোনাউন বলতে পারি, নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেস, এগুলো কী করবে, যুক্ত করবে। হিম আমাদের অবজেক্টিভ প্রোনাউন, এটাকে যুক্ত করছে কে, ফর, ফরটা কি, প্রিপোজিশন। শি ওয়েন্ট ইন টু দ্য রুম, দ্য রুম নাউন ফ্রেস, ইন টু একটা প্রিপোজিশন কেন, কারণ এটা কি, দ্য রুমকে যুক্ত করছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আসলে প্রিপোজিশন মানে কি, জাস্ট একটা নাউন বা নাউন ফ্রেজ বা প্রিপোজিশনকে যুক্ত করবে, তথ্য কিন্তু দিবে না। আমি যদি বলতাম শি ওয়েন্ট ইন টু দ্য হোয়াইট রুম, কথাটা খেয়াল করো, শি ওয়েন্ট ইন টু দ্য হোয়াইট রুম, সে সাদা রুমে গেছে, কেমন রুম, সাদা রুম, রুমটা সম্পর্কে তথ্য দিচ্ছে না, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইন টু, ইন টু কি কোনো তথ্য দিচ্ছে না, ইন টু জাস্ট যুক্ত করছে, এটা হচ্ছে প্রিপোজিশন। রুম সম্পর্কে কিন্তু কোনো তথ্য দেওয়া নেই। নাউন মানে রুমটা কেমন, সংখ্যা কয়টা, কিছু বলছে, বৈশিষ্ট্য বলছে, বলে নি, তার মানে কি, এটা হচ্ছে প্রিপোজিশন। আর যেহেতু রুমটা কেমন বলছে হোয়াইট দ্বারা, এটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভ। ওকে, কনজাংশন কি, কনজাংশন হচ্ছে দুইটি বাক্য অথবা দুইটি ফ্রেজ অথবা দুইটি ক্লজ, আরো সহজ করে বলি, দুইটি বাক্য একসাথে যুক্ত হলে, একসাথে যুক্ত হলে যার মাধ্যমে যুক্ত হবে সে হচ্ছে কনজাংশন। দেখো, আমরা তো বলি যে কো মানে কি, কো মানে সাথে, ফাউন্ডার মানে হচ্ছে যে তৈরি করছে, কো ফাউন্ডার মানে কি, যে তৈরি করার সময় সাথে ছিল, তাই তো, কো ফাউন্ডার মানে কি, যে সাথে ছিল, কো মানে সাথে। তো কনজাংশন মানে কি, জাংশন মানে কি, সংযোগ, জাংশন মানে হচ্ছে সংযোগ। তাহলে কনজাংশন মানে হচ্ছে একসাথে থেকে সংযোগ করতেছে, তাহলে দুই বা ততোধিক সেন্টেন্সকে যুক্ত করে যে ওয়ার্ড তার নাম হচ্ছে কনজাংশন। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল দেখতে বুঝতে পারবা, যে করিম ওয়েন দেয়ার আর রহিম ওয়েন দেয়ার, তাই আমি বলতে পারি করিম অ্যান্ড রহিম ওয়েন দেয়ার, এই যে অ্যান্ড দুইটা বাক্যকে যুক্ত করছে, অ্যান্ডটা কি, আমাদের কনজাংশন। হি ইজ পুর বাট অনেস্ট, আসলে এখানে কী ছিল, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, দুইটা সেন্টেন্স ছিল, আমি বাট দিয়ে দুটো সেন্টেন্সকে যুক্ত করলাম, এরপরে ওই পাশের হিজটা খেটে দিছি, তাহলে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট, বাটটা কি, কনজাংশন না, কারণ দুইটা বাক্যকে যুক্ত করছে। ওকে, এই হচ্ছে কথা, কনজাংশন মানে কি, দুইটা বাক্যকে যুক্ত করবে, সামনে আলোচনা আছে, আমরা যখন সলভ করব প্রশ্ন তখন আর পাবো। আচ্ছা, ইন্টারজেকশন মানে কি, ইন্টারজেকশন হচ্ছে আমাদের ফিলিং বা ইমোশনকে এক্সপ্রেস করা, ফিলিং বা ইমোশনকে এক্সপ্রেস করা, অ্যালাস আই এম ফেল্ড, হাই আমি ব্যর্থ হয়েছি, এই যে অ্যালাস, হুররা আই ওন, ইয়েস আমরা আমি দিচ্ছি, তো হুররা হুশ, আমার হুশ মুরগি এরকম আর কি, ওকে, তো হুশ, হ্যালো, ফাই, ফাই ইউ আর এ থিফ, ছি তুমি একটা চোর, এই টাইপের, তো অ্যালাস, ফাই, হ্যালো, হুরা, মানে ইমোশন এবং ফিলিংটা এক্সপ্রেস করি আমার যে ওয়ার্ডের মাধ্যমে, তার নাম কি, ইন্টারজেকশন। এগুলো থেকে এই আলোচনাগুলো, এখানে আমার কিছু না, সামনে কোয়েশ্চেন সলভ হয়ে গেলে আরও বুঝতে পারবো।